NRC অন্তৰ্ভুক্ত হৈছে লক্ষাধিক সন্দেহযুক্ত নাগৰিকৰ নাম দুবাইৰ পৰা অহা ধনেৰে অন্তৰ্ভুক্ত হৈছে সন্দেহযুক্ত নাগৰিকৰ নাম বিস্ৰক অভিযোগ আনিছে APWৰ সভাপতি অভিজিৎ শর্মাই অসমত চলি থকা NRC উন্নীতকৰণ প্ৰক্ৰিয়া বন্ধ কৰাৰ দাবী উত্থাপন কৰিছে APWয়ে সমগ্র NRCৰ কাম বন্ধ কৰি নতুনকৈ কৰাৰ দাবী উত্থাপন কৰিছে সংগঠনটোৱে অসম চৰকাৰৰ বিৰুদ্ধে খুব উচ্চাৰিছে অভিজিৎ শর্মাই 10% 20% or কথা এটা কই লাভ নাই কারণ এজি রিপোর্টে প্রমাণ কইলে কেলেঙ্কারি হইছে হিতেশ দেব শর্মার বর্তমান এসিএনআর হাইকোর্টের এফিডেভিটে প্রমাণ করিলে যে বিদেশী নাম ফুমাইছে সো এটা ডাইরেক্ট 100% রিভেরিফিকেশন করিব লাগে আর যদি 100% রিভেরিফিকেশন নকরে এনআরসি কন স্ক্র্যাপ করিব লাগে এখন এনআরসি ওয়াই টু হল আপনার অরিজিনাল ইনহেবিটেন্ট সমরিয়া ব্লকত আপনার 64247 মানুহক নাম ওয়াই হিসাবে নাম সুমাই দিছিলে যেতিয়া তেতিয়ার ডেপুটি কমিশনারে হিতেশ দেব শর্মা সরি প্রতীক হাজেলাক কমপ্লেইন দিলে যে এই ওয়াইখিনির সন্দেহ আছে তেতিয়া প্রতীক হাজেলাই 64247 30791 মানুহর ভেরিফিকেশন এটা করলে যত অকল 107 জনে ওয়াই ওলাল বাকিখিনি সন্দেহযুক্ত নাগরিক আর এই গোটেই মানুষখিনি ভেরিফিকেশন নকরাকৈ এনআরসির নাম সুমাই দিয়েছে